ম্যাথ ফার্স্ট পেপারে সরল রেখার দ্বিতীয় চাপটা অর্থাৎ অনুপাতের অন্তর আর বহির্বিভক্তির উপর যে অধ্যায়টা ওটাই আমরা স্টার্ট করতেছি তাহলে চল শুরু করি দেখো আমাদের এটা এখানে প্রথমে বুঝতে হবে হচ্ছে কি অনুপাত জিনিসটা বলতে আসলে কি বোঝায় অনুপাত যেটাকে বলা হয় হচ্ছে রেশিয়া সহজ ভাষায় বলতে গেলে অনুপাত বলতে বুঝে হচ্ছে কোনো কিছুর মধ্যে তুলনা যে কোনো একটা জিনিস যে ওটা থেকে কত গুণ বেশি বা ওই জিনিসটা চার কত মানে কত ভাগের কত ভাগ আমরা বলি না যে জিনিসটা চার ভাগের পাঁচ ভাগ বা আমার থেকে তোমার পাঁচ গুণ টাকা বেশি আছে এই যে আমরা বলতেছি যে এত গুণ বেশি আছে বা এত ভাগের এত ভাগ এই কম্পেয়ারটা যে করতেছি তুলনাটা করতেছি এটা করা হয় মূলত হচ্ছে অনুপাতের মাধ্যমে এটা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যেমন মনে করো তোমার থেকে ধরো তোমার থেকে আমি এটাকে টি দিয়ে বুঝালাম যে তোমার থেকে মনে করো হচ্ছে দশ টাকা আছে আর তোমার এক ফ্রেন্ড থেকে আছে মনে হচ্ছে তিরিশ টাকা এখন দেখো তোমার ফ্রেন্ডের টাকা কি বেশি নাকি কম অবশ্যই তিরিশ এখন আমি যদি বলি যে টাকা কত গুণ বেশি তাহলে এটা দেখো এটা তিন গুণ বেশি না দেখো তোমার তো হচ্ছে দশ তোমার ফ্রেন্ডের টাকা হচ্ছে তিরিশ তার মানে তোমার তোমার ফ্রেন্ডের টাকা তোমার টাকার গুণ আমি যদি বলি যে ফ্রেন্ডের টাকা তোমার টাকার কয় গুণ তোমার টাকার কত গুণ তাহলে দেখো তিন গুণ না তোমার 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 ছিল হচ্ছে 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 ফ্রেন্ডের ফ্রেন্ডের টাকা টাকা দেখো টাকার তিন গুণ তাহলে এই যে জিনিসটা যে আমরা যে বলতেছি এই টাকাটা হচ্ছে ওর টাকার এক গুণ বা তিন গুণ এই জিনিসটা হচ্ছে আমরা মূলত অনুপাতের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তাহলে দেখো আমরা অনুপাতের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা কি হয় তাহলে দেখো আমি যদি টি ভাগ এফ মানে হচ্ছে জাস্ট টাকার পরিমাণটাকে যদি ভাগ দিই দশ ভাগ তিরিশ তাহলে টেন একে টেন থ্রে তাহলে এখান থেকে থাকতে হচ্ছে টি বাই এফ ইকুয়াল ওয়ান বাই থ্রি এখান থেকে লিখতে পারি টি ইস টু এফ ইকুয়াল হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে দেখো এই যে জিনিসটা এই জিনিসটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে তোমার যে টাকা আমি টি দিয়ে তোমার বোঝাচ্ছি যে তোমার আর তোমার বন্ধুর যে টাকার যে অনুপাত ওইটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি তার মানে তোমার যে পরিমাণ টাকা আছে তোমার বন্ধু তার তিন গুণ পরিমাণ টাকা আছে দেখো এটা তারা বুঝাই না যে ওয়ান ইস টু থ্রি মানে হচ্ছে তোমার থেকে এক টাকা আছে তোমার বন্ধু থেকে তিন টাকা আছে ব্যাপারটা এমন না এটা দিয়ে বুঝে হচ্ছে কি তোমার থেকে যা টাকা আছে তোমার বন্ধু থেকে তার তিন গুণ পরিমাণ টাকা আছে এটা হচ্ছে অনুপাতের কাজ তো এটাকে অনুপাতের ভাষায় বললে বলা হচ্ছে কি যে টি ইস টু এফ ইকুয়াল হচ্ছে ওয়ান ইস টু থ্রি যে অনুপাতটা হচ্ছে এক অনুপাত তিন তিন গুণ পরিমাণ টাকা আছে তো অনুপাত মূলত এভাবেই মূলত হিসাব করা হয় আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখায় যে মনে করা হচ্ছে তোমার থেকে ধরো একটা ফিতা আছে ধর তোমার থেকে একটা ফিতা আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার আচ্ছা আরপর মনে করো তোমার বন্ধু থেকে আরেকটা ফিতে আছে যে মনে করো সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এখন আমি যদি কম্পেয়ার করতে চাই যে কোনটা কার কত অংশ তাহলে কী করতে হবে সিম্পলি ভাগ করতে হবে তাহলে আমি যদি এখানে করি একশো ভাগ পঁচাত্তর তাহলে এটা হবে কত এটা হবে ফোর বাই থ্রি তার মানে দেখো তোমার যে ফিতা আর তোমার ফ্রেন্ডের যে ফিতা এই দুইটার অনুপাত কত হবে এই দুইটার অনুপাত হবে ফোর ইজ টু থ্রি তার মানে দেখো ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে কি যে তোমার ফিতা এই তোমার বন্ধুর যে ফিতা ওটা হচ্ছে তোমার ফিতার চার ভাগের তিন ভাগ হঠাৎ অনুপাত দিয়ে অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে কোনো একটা জিনিস একটা জিনিসের কত গুণ বা কত ভাগ এই জিনিসটা যে তোমারটা হচ্ছে একশো তোমার বন্ধুরটা হচ্ছে পঁচাত্তর তার মানে দেখো তোমার বন্ধুরটা নিশ্চয়ই কি তোমারটা থেকে কম অর্থাৎ এটা হচ্ছে চার ভাগের তিন ভাগ যেমন এটা যদি একটা ফিতা হয় তাহলে আমি এটাকে যদি চার ভাগে ভাগ করি তাহলে এক দুই তিন চার তাহলে এই চার ভাগের মধ্যে হচ্ছে কি তোমারটা যদি পুরাটা চার ভাগ এতটুকু হয় তাহলে তোমার বন্ধুরটা হবে এতটুকু অর্থাৎ এই যে আমরা কম্পেয়ার করতেছি যে কার জিনিসটা কার কত ভাগ বা কত গুণ এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অনুপাত আশা করি অনুপাত ব্যাপারটা বোঝা গেছে আচ্ছা অনুপাত জিনিসটা কী কাজে লাগে অনুপাত জিনিসটা হচ্ছে আমাদের ডেলি লাইফের বিভিন্ন জিনিস ক্ষেত্রে কাজে লাগে যেমন যারা হচ্ছে যে দেখায় যে যারা ধরা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করে অর্থাৎ কোনো একটা জিনিস কতটুকু করতে মানে দৈর্ঘ্য হবে বা ওই জিনিসটা কতটুকু কাজ করতে হবে ওদের কাজে লাগে বা হচ্ছে যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে বা দরাজ হচ্ছে যারা গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে বা যারা ভিডিও স্টেমস বানায় ওদের অনেক কিছু ডিজাইন করতে হয় ওই ওদের অনুপাতের এসব রেশিও দরকার হয় বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে যে অনুপাতের ইউজটা আমরা আর আরেকটা এক্সাম্পল দেখি যে আমরা ছোট কাল থেকে শুনে আসতেছি যে আমাদের জাতীয় পতাকার ছোট থেকে আমরা একটা জিনিস শুনে আসতেছি যে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় তাহলে এটা আসলে কি বুঝায় এটা আসলে অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে দৈর্ঘ্য যদি দশ হয় প্রস্তকে অবশ্যই সিক্স হতে হবে নাহলে যে পতাকাটা অ্যাকচুয়াল যে ওই ডিজাইনে থাকবে না যেমন ধরো আমি একটা পতাকা বানাইলাম যে এটা যেটা দৈর্ঘ্য হচ্ছে বিশ আর প্রস্ত হইতেছে পাঁচ তাহলে আমি এটা অনুপাতটা বের করি তাহলে অনুপাতটা হচ্ছে দশটান অনুপাত হচ্ছে বিশ বাই পাঁচ বা ওয়ান এটা হচ্ছে ফোর ইজ টু ওয়ান বাটটা আসতেছে ফোর ইস টু ওয়ান দেখো আমাদের যে পতাকার যে ডিজাইনার উনি যে ডিজাইনটা সেট করে দিতেছে সেটা হচ্ছে দশ অনুপাত ছয় আর আমি যে পতাকাটা আঁকলাম যে ফোর ইস টু ওয়ান তখন ওইটা কি ওই অ্যাকচুয়াল ডিজাইন অনুযায়ী হবে হবে না কারণ দেখো ওইটা এই রেশিওটা রিচ করা নাই যে আমি যদি দৈর্ঘ্য যদি বিশ দিই প্রস্ত যদি পাঁচ দিই তখন যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে চার অনুপাতা কিন্তু এটা তো আমার অ্যাকচুয়াল যে পতাকার ডিজাইন যে ওইটার সাথে তো ম্যাচ করতেছে না তার মানে আমার ওই পতাকাটা ঠিক মতো হবে না বুঝতে পারছো এই যে প্রস্থের অনুপাত বা এমন জাতীয় পতাকার এই একটা কি তৈরি করার ক্ষেত্রে এইসব অনুপাতগুলো ঠিক রাখা হয় যে যাতে বেশি হয়ে না যায় বা কম হয়ে না যায় বা এটা আর একটা অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাবো হচ্ছে জেমিতিতে যে জেমিতে আমরা সদৃশ ত্রিভুজ বলে একটা জিনিস দেখছিলাম ক্লাস নাইন টেনে থাকতে যেমন মনে করে হচ্ছে এটা একটা ত্রিভুজ আবার দেখো এটা আর একটা ত্রিভুজ তাহলে দেখো ধরো এই ত্রিভুজ এই যে বড় ত্রিভুজটার এই ত্রিভুজটার বাহু মনে করা হচ্ছে বাহুগুলোর দেখো এই যে দুইটা দুইটা ত্রিভুজ দেখো দেখতে একই রকম না দেখতে একই রকম জাস্ট হচ্ছে গিয়ে একটা বড় বা একটা ছোট এই যে দেখতে একই রকম হচ্ছে এই জিনিসটা আমরা বলতে কেন পারতেছি কারণ এই দুইটা ত্রিভুজের অনু অনুপাত সেম কোন দিয়ে ব্যাপারটা বোঝানো যায় আমি বাহু দিয়ে বোঝাচ্ছে যেমন দেখো এই যে বাহুটা ধর আমি নাম দিলাম এ বি সি বা নাম দিলাম হচ্ছে ডি ই এফ তাহলে দেখো এই যে বি বাহুটা এবি বাহু আর আমি যদি ডি ই বাহু এই দুইটাকে ভাগ করি তাহলে কত পাই দেখো ফোর বাই টু তাহলে হচ্ছে টু তাহলে এই যে দুইটা বাহুর অনুপাত কত দুই আবার দেখো এই যে বি সি এদিকে আছে বি সি নিচে আছে হচ্ছে ধর ই এফ তাহলে এটাও সেম ফোর বাই টু অর্থাৎ এই বাহুটার অনুপাত কত আসছে অর্থাৎ অনুপাত দেখো যে এখানে এই যে দুইটা ত্রিভুজ দেখতে একই রকম কেন হচ্ছে কারণ এদের প্রত্যেকটা বাহুর অনুপাতগুলো সেম একই কারণ দেখো এটা জাস্ট দ্বিগুণই হচ্ছে এটা এখন ধরো আমি যদি জিনিসটা যদি এভাবে আঁকি যেমন মনে করো আমার ইনিশিয়াল ত্রিভুজটা ছিল হচ্ছে এরকম যে ফোর 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 কিন্তু এরপরে আমি যেটা আঁকতেছি মনে করো এটা এতটুকু ধরো এটা ধরো টু এটা থ্রি এটা মনে করো হচ্ছে ওয়ান পয়েন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ মনে করো এটা আচ্ছা টু দিলে হবে না এটা আমি নাম দিলাম ফোর তাহলে দেখো এই জিনিসটাকে দেখতে একই রকম হয়েছে দেখতে একই রকম হয় না কারণ দেখো এখানে প্রত্যেকটা অনুপাত ভিন্ন ভিন্ন যেমন আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে এখানে পাচ্ছি কত ফোর বাই টু ফোর বাই টুর সমান হচ্ছে টু আবার এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে কত ফোর বাই থ্রি তাহলে এটা আর একটা মান পাচ্ছে আবার দেখো এদিকে ফোর এদিকে ফোর ফোর বাই ফোর তো আরটা মান পাচ্ছে তাহলে দেখো ভিন্ন ভিন্ন যেহেতু মান পাচ্ছে দেখো এই জিনিসটা কেন হচ্ছে কারণ এটা দেখতে ভিন্ন অর্থাৎ অনুপাতটা ভিন্ন হওয়ার কারণে এই জিনিসটা দেখতে একই রকম লাগতেছে না অর্থাৎ এটা সদৃশ হচ্ছে না কিন্তু দেখো এই জিনিসটা সদৃশ সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম কারণ দেখো প্রত্যেকটা জায়গায় অনুপাত সেম যেমন ফোর বাই টু এই যে বাহুটা এই যে অ্যাবি আর এই যে ডি এটা ফোর এটা টু এটা অনুপাত তো আবার এই যে বিসি এটা যা এটা তাহলে পেলাম প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমি কি অনুপাতটা একই পাচ্ছি আর প্রত্যেকটা কোনগুলো একই হচ্ছে যার কারণে এটা সদৃশ এবং এটা হচ্ছে অসদেশ তাহলে অনুপাতের আরেকটা কাজ হচ্ছে কি কোনো একটা জিনিস দেখতে একই রকম কিনা বা হচ্ছে দেখতে এটা কতটুকু সদৃশ ওই জিনিসটা বলা এটা হচ্ছে অনুপাতে আরেকটা কাজ বা আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি যে লাস্ট এক্সাম্পল যেটা দিয়ে অনুপাত জিনিসটা আশা করি ভালো মতো বুঝতে পারবে আর সেটা হচ্ছে আমরা তো পাসপোর্ট সাইজ বা স্ট্যাম সাইজ বিভিন্ন ধরনের ছবি দেখি যে মনে করা হচ্ছে এখানে একটা ছবি আছে ধরো এটা একটা ছবি এখন ধর হচ্ছে কি আমরা মোবাইলে যে ছবি দেখি কম্পিউটারে ঠিক একই ছবিটা দেখি না যে একজ ছবিটা দেখি জাস্ট হচ্ছে কি একটা বড় আকারে দেখি যেমন মনে করো এটা হচ্ছে মোবাইল স্ক্রিন আর এটা মনে করা হচ্ছে কম্পিউটার যে কম্পিউটারের স্ক্রিনটা মনিটর তাহলে দেখো আমরা মোবাইলে যে ছবিটা দেখি মনিটরও কি সেম ছবিটা দেখি না জাস্ট হচ্ছে কি জিনিসটা একটু বড়ো হয়ে যায় তার মানে কি দেখো এইখানে যে জিনিসটা ওই জিনিসটা জাস্ট আমরা এখানে একই রকমভাবে দেখে একই রকমভাবেই দেখি কিন্তু দেখো আমাদের এখানে প্রথমে যে ছবিটা ছিল যেমন এইখানে কান যে সাইজ এখানে কান একটু কি বড়ো ছোটো হয়ে যাচ্ছে ঠিক মানে দেখতে একই রকম লাগতেছে না জাস্ট একটু বা ছোট আর কি যেমন দেখো এখানে যে চোখটা এখানে এই জিনিসটা কেন হচ্ছে যে আমরা সব জায়গাতে দেখতে একই রকম অর্থাৎ রাস্তায় বড় একটা পোস্টারে মানুষের যে ছবি বা মোবাইলে যদি ওই মানুষের ছবি দেখে তাহলে দেখতে একই রকম মনে হয় কেন একই রকম মনে হওয়ার কারণ হচ্ছে এখানে অনুপাত বা রেশিওটা ঠিক থাকতেছে যদি অনুপাতটা যদি ঠিক না থাকতো তাহলে জিনিসগুলো এরকম উল্টাপাল্টা হয়ে যেত তো তখন আমরা দেখতাম হচ্ছে কি যে একটা এই ছবি ধর একটা চোখ বড় একটা চোখ ছোট একটা ঠোঁট বড় বা কান বড় কান ছোট দেখতে অনেকটা এরকম হয়ে যেত কারণ দেখো অনুপাতগুলো তখন মিলত না যেমন দেখো এখানের যে কান এখানের সে কান অনুপাতগুলো মিলত না তো অনুপাতগুলো না মিলার কারণে হচ্ছে কি যে ছবিটা উল্টাপাল্টা হয়ে যায় তাহলে দেখো যে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারি যে তা কোনো একটা জিনিস মানে ওই জিনিসটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমি ছবি বুঝালাম ওটা দেখার জন্য কি করতে হয় অবশ্যই অনুপাত বা রেশিওটা ঠিক রাখতে হয় বুঝতে পারছো এটা হচ্ছে আমি যদি অনুপাতটা যদি ঠিক না রাখি তাহলে হচ্ছে কি যে জিনিসটা দেখতে উল্টাপাল্টা হয়ে যায় তো আশা করি বোঝা গেছে যে অনুপাতটা মানে অ্যাকচুয়ালি মানে আশা করি বুঝা মানে অনুপাতটা অ্যাকচুয়ালি কী মিন করে অনুপাত দিয়ে আমরা আসলে কী বুঝতে পারি অনুপাত জাস্ট কম্প্যারিজন করা তুলনা করা যে দেখতে কার থেকে কোন একটা জিনিস কত গুণ বেশি বা ওই জিনিসটা কত ভাগ কম বা ওই জিনিসটা দেখতে কতটুকু সদৃশ ওইটা হচ্ছে অনুপাতের কাজ তো আশা করি বোঝা গেছে কারণ দেখো এখানে লাস্টের যে ছবিটা আমরা নর্মালি যে ছবিগুলো দেখি এগুলো দেখতে ঠিক কেন লাগে কারণ অনুপাতটা সেম যে এখানে ধরো হাত যে পরিমাণ ছিল এখানে হাত হচ্ছে কি ঠিক সেম একই পরিমাণে হচ্ছে কি বর্ধিত করা হয়েছে যদি ভিন্ন অনুপাতে বা হচ্ছে কি উল্টা পাল্টা অনুপাতে যদি করা হতো মাপে করা হতো তার কিন্তু আমরা একই মানে একজ্যাক্ট ছবিটা দেখতাম তখন আমরা এরকম এরকম ছবি দেখি দেখতে পাবো তো এই জিনিসটা না হওয়ার পেছনে কাজ করে থাকে যে অনুপাতের ব্যাপারটা তো আশা করি বোঝা গেছে যে অনুপাত জিনিসটাকে